হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে সব ধরনের ডেস্কটপ অথবা ল্যাপটপে উইন্ডোজ 11 সাপোর্ট করাবেন বা উইন্ডোজ 11 ওএস সেট আপ দিবেন। যে কোনো ধরনের ল্যাপটপ অথবা ডেস্কটপে, সেটা হোক আপনার 4GB র্যাম অথবা 4GB র্যাম বা i3 বা ডুয়াল কোর, যেটাই হোক না কেন, i5 i7, তো সব ধরনের ল্যাপটপ অথবা ডেস্কটপে হচ্ছে আমি উইন্ডোজ 11 কীভাবে সেট আপ দিবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন আমার সাথে, তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আসলে কীভাবে উইন্ডোজ 11 আমি পেন ড্রাইভে বোতাবল করতেছি। ফার্স্ট অফ অল আমরা একটি ব্রাউজার ওপেন করব, দেন হচ্ছে ব্রাউজারে গিয়ে টাইপ করব রাফুস ফর উইন্ডোজ 11, অথবা শুধু রাফুস লিখলে ফার্স্টে যে আমাদের একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, আমরা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবো, কিন্তু সেখান থেকে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেস করব, দেন আমরা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকব। ঢুকে গিয়ে দেখবো যে একটা লেটেস্ট ভার্সন আছে 3.17, আমি ভিডিওতে দেখাচ্ছি যে 3.17 ভার্সনটা, এটার উপরে ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমাদের একটা ডাউনলোড অপশন আসবে, যদি কারো আইডিএম দেওয়া থাকে তো আইডিএম পপ আপ হয়ে উঠবে, আর যদি আইডিএম না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে ডাউনলোড করে থাকেন এভাবে ডাউনলোড করে নেবেন। তারপরে হচ্ছে এটা আমরা ওপেন করব, আমি হচ্ছে ডেস্কটপে আমার যে ফাইলটা সেটা ডেস্কটপে রেখেছি, তো এক্ষেত্রে হচ্ছে আমি ডেস্কটপ থেকে একটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো অপশন আছে, তো সে অপশন থেকে হচ্ছে আমরা আগে হচ্ছে আমাদের যে আইএসও ফাইলটা আছে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা সিলেক্ট করে দিব। আমার আইএসও ফাইলটা হচ্ছে ডাউনলোড করা যেখানে আছে আমি হচ্ছে সেখান থেকে এটার লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমি আমার উইন্ডোজ 11টা হচ্ছে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম উইন্ডোজ 11 ফাইলটা। এখন বিষয় হচ্ছে আপনারা উইন্ডোজ 11 যে ফাইলটা কোথা থেকে বা কিভাবে নামাবেন এটার লিঙ্কটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে উইন্ডোজ 11 সম্পূর্ণ মাইক্রোসফটের যে আছে লিঙ্ক আছে বা ওয়েবসাইট আছে, মাইক্রোসফটের ওয়েবসাইট থেকেই আপনারা উইন্ডোজ 11টা নামাতে পারবেন। আমি দেখাচ্ছি যে ডাউনলোড মাইক্রোসফট উইন্ডোজ 11, এখান থেকে হচ্ছে আপনারা স্ক্রোল করে একটু নিচের দিকে গিয়ে দেখবেন ডাউনলোড অপশন আছে, এখানে গিয়ে আমি দুইটা অপশন দেখাচ্ছি যে মাল্টি ল্যাঙ্গুয়েজ যেটা এটা হচ্ছে ডাউনলোড দিলাম, দেন হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আসলে ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য মূলত, একটা ইংলিশ একটা ইংলিশ ইন্টারন্যাশনাল, তো আমি ইন্টারন্যাশনাল দিয়ে হচ্ছে কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়াতে দেখাচ্ছে 64 বিট না 32 বিট, তো আমি হচ্ছে যেহেতু আমরা 64 বিট এখন ইউজ করি, 32 বিট কেউ আসলে ইউজ করে না, সেদিক থেকে 64 বিটের উপর প্রেস করলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এটা 5.18 জিবির মতো একটা ফাইল, এটা হচ্ছে ডাউনলোড করতে হবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন সরাসরি। এটা আমার ডাউনলোড করা আছে বলে আমি ডাউনলোড আর করলাম না, এদিক থেকে হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিলাম। সেকেন্ডলি যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা ইমেজ অপশন, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড উইন্ডোজ 11 ইনস্টলেশন অর্থাৎ টিপিএম এবং সিকিউর ভিউ দুইটা থাকলেই এটা দিতে পারবো, আমরা এই অপশনটা দিতে পারবো। এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নো টিপিএম নো সিকিউর ভিউ, একটা হচ্ছে উইন্ডোজ গো টু অর্থাৎ উইন্ডোজে গিয়েও হচ্ছে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে আমাদের আসলে পিসিতে কোনটা, আমাদের যেহেতু সিকিউর ভূত এবং টিপিএম নাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দেবো নো টিপিএম নো সিকিউর সবার জন্য, যার পিসিতে হচ্ছে টিপিএম নাই সবার জন্য হচ্ছে নো টিপিএম নো সিকিউর, আর যার টিপিএম আছে সে অবশ্যই টিপিএম সিলেক্ট করবেন। তো এদিক থেকে আমি যেহেতু সবার জন্য উইন্ডোজ 11 বুটেবল সিস্টেমটা দেখাচ্ছি, সো আপনারা হচ্ছে উইন্ডোজ 11 এর যে নো টিপিএম নো সিকিউর অপশনটা বেছে নিবেন, দেন হচ্ছে জিপিটি এমপিআর যেটাই আপনার হার্ড ডিস্ক আছে ওইটা দিবেন, ইউএফআই নন সিএমএ থাকবে, এরপরে ফরম্যাট অপশনে ভলিউম লেভেল আপনি ইচ্ছা মতো যা খুশি লিখতে পারেন, NTFS ফরম্যাট থাকবে, কুইক ফরম্যাট দেওয়া থাকবে, এরপরে সর্বশেষ যে অপশনটি সেটাই হচ্ছে মানে আমাদের মোটামুটি কনফিগারেশন হয়ে গেছে। এবার স্টার্ট বাটনে প্রেস করব, দেন হচ্ছে অল ডাটা পেন ড্রাইভ থেকে মুছে যাবে এটা দেখাচ্ছে, তো আমরা অবশ্যই ফরম্যাট দিয়ে নেব। দেন দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলগুলো কপি হচ্ছে, আমি আপনাদেরকে পুশ করে হয়তো একটু পরে পরে দেখাবো যে আসলে কত পার্সেন্ট কপি হয়ে গেছে, যখন এটা শেষ হয়ে যাবে কপি
তখন হচ্ছে আমরা এটাকে বলবো যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। দেন এটা হচ্ছে আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে রিস্টার্ট দিয়ে পেন ড্রাইভটা হচ্ছে দিয়ে হচ্ছে বুট অপশনে ঢুকবো, সেটা হতে পারে F12 অথবা F2 যে কোনো ধরনের একটা যে কোনো ল্যাপটপের যে বুট অপশনগুলো দেখা যায়। এভাবে হচ্ছে আমরা পেন ড্রাইভ বুটাবল করে এখান থেকে হচ্ছে দিয়ে দেব কিভাবে আসলে করতে হয়। তো আমি হচ্ছে পেন ড্রাইভ বুটাবলটা করে দেখালাম, এখান থেকে হচ্ছে আমরা উইন্ডোজটা দিয়ে দেব, উইন্ডোজ 11 সবার জন্য, সব ধরনের পিসি অথবা ল্যাপটপে হচ্ছে উইন্ডোজ 11, যে পিসি অথবা ল্যাপটপে টিপিএম বা সিকিউর বুট নেই এটাতে হচ্ছে আমরা উইন্ডোজ 11 ইউজ করতে পারবো। Thank you.